जिनी फॉर्मर डायरेक्टर कम्युनिकेबल डिजीजेस सेरो वर्ल्ड हेल्थ ऑर्गेनाइजेशन डॉक्टर जिष्णु दास लीड इकोनॉमिस्ट वर्ल्ड बैंक मिस्टर जेवियर प्रसाद राव इनी होचेन फॉर्मर हेल्थ सेक्रेटरी गवर्नमेंट ऑफ इंडिया एंड फॉर्मर एनवॉय फॉर एशिया पैसिफिक एंड यूएन सेक्रेटरी जनरल मिस्टर सिद्धार्थ दुबे पब्लिक हेल्थ पॉलिसी एक्सपर्ट फॉर्मरली विथ यूएन एड्स डॉक्टर सुकुमार मुखार्जी लीडिंग स्पेशलिस्ट इन इंटरनल मेडिसिन प्रोफेसर डॉक्टर अभिजीत चौधरी लीडिंग हेपाटोलॉजिस्ट एंड पब्लिक हेल्थ एक्सपर्ट एनारा सकले प्रेजेंट आछेन आमार हेल्थ सेक्रेटरी आमार चीफ सेक्रेटरी आमादेर एडवाइजर आमादेर आमार सीएमओ सेक्रेटरी सबाई एखाने प्रेजेंट आछे आमरा खूब भालो मीटिंग करेछि थार्ड ओयेव निये आमरा मीटिंग करछि जे फार्स्ट ओयेवे आमादेर ग्लोबाल टीम आमादेर भीषण हेल्प करेछेन सेकेंड ओयेवेओ तादेर साजेशन तादेर एडवाइस एबं जेटा ভারতবর্ষে কেউ করেনি একমাত্র আমরা করেছি এবং তারা সারা পৃথিবী জুড়ে যেটা ভালো ভালো সাজেশন সব আমাদের দিয়েছেন এবং সাজেশন অনুযায়ী তাদের কাজ করতে গিয়েই আমরা কিন্তু আজকে 33% থেকে 1.57% এসে দাঁড়িয়েছি এটা টোটাল ক্রেডিট গো টু মাই ডক্টরস টিম মাই হেলথ টিম মাই নার্সেস টু এভরিবডি আশা টু আইসিডিএস অল ইনক্লুডিং মাই গ্লোবাল এক্সপার্টস টিম অভিজিৎ দ্বারা এই টাইমটা না দিলে এবং সাজেশনগুলো না দিলে আমরা ইমপ্লিমেন্ট করতে পারতাম না এবং থার্ড ওয়েভ নিয়েও তারা আজকে এই মিটিংটা করে তারা 65টা মিটিং ইতিমধ্যে করেছেন এবং এটা একমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য গ্লোবাল কমিটি এবং আজকে 66টা মিটিং হচ্ছে সব মিটিং হয়তো আমি থাকতে পারি না কিন্তু তারা অনেক দূর দূর থেকে করেন আর অভিজিৎ দোষী সুদূর আমেরিকা থেকে এখানে ছুটে এসেছেন এই মিটিংটা করার জন্য এবং অনেক যারা ভার্চুয়ালিও আসেন তারা বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছেন অল এক্সপার্টস আমি আপনাদের কাছে মাইক দেব আমার একটাই রিকোয়েস্ট থাকবে ছোট ছোট কোয়েশ্চেন যদি আপনাদের মনে হয় কিছু জানবার আগ্রহ থাকে নিশ্চয়ই জিজ্ঞেস করবেন ওয়ান বাই ওয়ান বাট খুব সুদিংলি জিজ্ঞেস করবেন স্মুথলি একসাথে চিৎকার না করে ন্যাশনালকেও দেবেন রিজিওনালকেও দেবেন আমি প্রথম শুরু করতে বলবো রিজিওনাল থেকে ভার্চুয়ালি ইফ ইউ ওয়ান্টস টু লিভ দ্য প্লেস বিকজ অফ ইউর আর্জেন্সি অর এমার্জেন্সি ওয়ার্ক আই থিঙ্ক ইউ মে ডিসাইড দ্যাট ইট ইজ আপ টু ইউর চয়েস অর দে ক্যান আস্ক দ্য কোয়েশ্চেন টু ইউ অলসো ইফ ইউ আর প্রেজেন্ট দের আর সো মেনি ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যান্ড রিজিওনাল প্রেস ফটোগ্রাফার্স আর অলসো হিয়ার আশঙ্কায়
এই সময়টা যে 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 সমস্যাগুলো যে কাজগুলোকে এখন থেকে কি নেওয়া যায় তাই নিয়ে আলোচনা। স্যার স্কুল কলেজ খোলা নিয়ে কিছু ভাবনা চিন্তা বা কোনো অ্যাডভাইস? বলেন যে ইয়েতে কি নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছেন এবং স্কুল খোলা হবে না আফটার পুজো ভেকেশন আমরা চেষ্টা করব এভরি অল্টারনেটিভ ডে যদি স্কুলটা খোলা যায় স্কুল কলেজগুলো আফটার দ্য পুজো ভেকেশন। As we preparing ourselves for the third wave, and still today there was a meeting also. But don't you think vaccination is very much important because Bengal is not getting proper vaccination, as CM had already said and it has been written. Don't you think that before the third wave, all people should be vaccinated, and how important it is to you? We have experts on this. I'm going to let Dr. Sarkar respond to that. অ্যাকচুয়ালি যতক্ষণ না 70-80% এলিজিবল লোকেরা ভ্যাকসিন পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো ওয়েব বন্ধ করা মুশকিল। এক নম্বর কথা, দু নম্বর কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত এরকম পার্শিয়াল ভ্যাকসিনেশন এখনকার যে স্টেটাস সারা ভারতবর্ষ জুড়ে চলছে, মিউটেশন বা নতুন মিউটেন ভাইরাস আসার চান্স বেশি। তো সুতরাং যদি ভ্যাকসিন এই 70-90% লোকের এলিজিবল লোকেদের না দেওয়া যায়, যেটা হচ্ছে লাইকলি সিনারিও, যে অ্যামাউন্ট অফ ভ্যাকসিন আমরা দেখছি যে প্রজেক্টেড হয়েছে এবং বিভিন্ন নাম্বারও কানেক্টেড হয়েছে, রিসার্চ হয়েছে, তাতে মনে হচ্ছে যে ইন্ডিয়াতে এর মধ্যে কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের নিজের ফিগার অনুযায়ী কিন্তু 80-90% লোকের ভ্যাকসিনেশন কভারেজ আগামী বছরের জুনের আগে পসিবল হবে না। ঠিক আছে, তো সুতরাং আমাদের ধরে নিতে হবে যে ভ্যাকসিন অ্যাভেলেবল হবে না, এবং যদি না নতুন কিছু হয় আমি সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি। সুতরাং বাকি যে সমস্ত মেজর প্রিভেন্টিভ মেজার যেটা প্রফেসর ব্যানার্জি বলেছে এবং যার মধ্যে এই পুজো আছে, বিভিন্ন ধরনের অন্যান্য প্রিভেন্টিভ মেজার আছে, সেগুলো কন্টিনিউ হবে। My question is to Dr. Bandyopadhyay. So do you think that the center is doing politics on vaccination with the states that doesn't have the BJP rule out there? আচ্ছা, এখানে আমি বলছি, এটা অভিজিৎদা আমাদের অতিথি, ওনাকে এভাবে উনি ডিটেলস এত পলিটিক্যাল কথা বলতে পারেন না। এটা আমি বলছি যে হ্যাঁ, গুজরাট আমাদের থেকে অনেক ছোট স্টেট, তারা আমাদের থেকে ডাবল ভ্যাকসিন পেয়েছে। আমার কেউ পেয়েছে বলে আপত্তি নেই, ইউপিও অনেক বেশি পেয়েছে, রাজস্থান অনেক বেশি পেয়েছে, কর্ণাটকা অনেক বেশি পেয়েছে, আমার তার জন্য কোনো আপত্তি নেই, সব স্টেট পাক। কিন্তু বেঙ্গল ভ্যাকসিন ডেন্সিটি অফ পপুলেশন অনুযায়ী কম পেয়েছে, এবং আমরা কম পেয়েছি বলে রেগুলার লোকে, গাদা গাদা লোক লাইন দিচ্ছেন, কিন্তু লাইন দিয়ে যখন ভ্যাকসিনটা পাচ্ছে না, ধরুন 400 টোকেন দেওয়া হচ্ছে, 400 লোক পাচ্ছে, কিন্তু লাইনে চলে আসছে 10,000 লোক। এখন 10,000 লোক চলে আসলে আমার হাতে যদি ভ্যাকসিনটা না থাকে, সেন্ট্রাল যদি আমাকে ভ্যাকসিনটা না পাঠায়, আমি কোথার থেকে দেবো? সেই জন্য আমি পাবলিককেও অনুরোধ করব যে আপনারা দেখে নেবেন কোন এলাকায় কবে কতটা দেয়া হচ্ছে।
পরপর সবাই পাবেন তার ব্যবস্থা আমরা করব। যেরকম ভ্যাকসিন আমরা পাব সেরকম ভ্যাকসিন আমরা আপনাদের কাছে পৌঁছে দেব। আমরা দেখুন, আমার থেকে গুজরাট হচ্ছে হাফ স্টেট, সেখানে গুজরাট পপুলেশন, সেখানে গুজরাটকে ভ্যাকসিন দিয়েছে 2,28,00,000, ঠিক আছে। আমাদের মাত্র 1.93 crore, গুজরাটে পপুলেশন 4 কোটি, আমার এখানে পপুলেশন 11 কোটি, পপুলেশনটা জাস্ট আমি বলবো। যেমন ধরুন আমাদের এর পপুলেশন আপনার বিভিন্ন জায়গায় কর্ণাটকে তাদের পপুলেশন 7 কোটি, আমার পপুলেশন 11 কোটি, কিন্তু 4 কোটি আমাদের থেকে কম, কিন্তু ওরাও আমাদের থেকে অনেক বেশি ভ্যাকসিন পেয়েছে। এই রকম ইউপিও আমাদের থেকে অনেক বেশি ভ্যাকসিন পেয়েছে। যে পেয়েছে আমি বারবার বলি আমার কোনো প্রবলেম নেই, সব স্টেট পাক, সব মানুষ পাক, আই ডোন্ট ডিসক্রিমিনেট দ্য পিপল, বাট আই উইল রিকোয়েস্ট দ্য গভর্নমেন্ট অ্যান্ড আই উইল অ্যাপিল দ্য প্রাইম মিনিস্টার নট টু ডিসক্রিমিনেট ওয়ান স্টেট টু অ্যানাদার স্টেট। প্লিজ সি দ্য ডেন্সিটি অফ পপুলেশন অ্যান্ড প্লিজ সি দ্য সিরিয়াসনেস, বিকজ বেঙ্গল ইজ দ্য বর্ডার অফ 3 ইন্টারন্যাশনাল কান্ট্রি অ্যান্ড অলসো বেঙ্গল ইজ দ্য বর্ডার অফ 8 সিস্টার স্টেট অ্যান্ড ইউ নো দ্যাট আসাম অ্যান্ড সিকিম অ্যান্ড আদার নর্থ ইস্টার্ন পার্ট দ্য ডেল্টা ইজ ইনক্রিজিং, সো প্লিজ সেভ আস ফ্রম দ্য ডিজাস্টার, উই ডোন্ট ওয়ান্ট এনি কোভিড শুড বি ইনক্রিজ, উই হ্যাভ কন্ট্রোল, ইট ইজ টোটালি কন্ট্রোল ইন বেঙ্গল, ইট ইজ লাইক 1% সামথিং, সো উই ওয়ান্ট দ্যাট থার্ড ওয়েভ শুড নট গ্র্যাব আস। বেঙ্গল পারফরমেন্স ইজ নাম্বার ওয়ান ইন দিস রিগার্ড অ্যান্ড বেঙ্গল ক্যান গিভ ভ্যাকসিন এভরি ডে 11 lakhs, উই হ্যাভ দ্যাট ক্যাপাসিটি, বাট উই আর গিভিং ওনলি 3 lakhs to 4 lakhs বিকজ ভ্যাকসিন ইজ নট অ্যাভেলেবেল। সো আই উইল অ্যাপিল, আমি রিকোয়েস্ট করবো সমস্ত বাংলার মানুষকে, যারা পেয়েছেন খুব ভালো, যারা পাননি তাদেরও আস্তে আস্তে দেওয়া হবে, আপনারা প্লিজ একটু আমাদের সাথে একটু ধৈর্য ধরুন, কারণ ভ্যাকসিনটা আমাদের কাছে নেই, ভ্যাকসিনটা সেন্ট্রাল গভর্নমেন্ট পাঠাবে প্রকিউরমেন্ট করে, যতক্ষণ তারা আমাদের কাছে না দিচ্ছে আমরাও বাজার থেকে কিনতে পারছি না, কারণ এটাকে টোটাল সেন্ট্রালাইজড করে নেওয়া হয়েছে, আমাদের হাতে ভ্যাকসিন দেওয়ার ক্ষমতা নেই, এবং সেই জন্য ওনারা দিলে তখন আমরা দিয়ে দিই, ওনারা না দিলে সেটা আমরা দিতে পারি না। আমরা নিজেরাও অনেক ভ্যাকসিন কিনেছিলাম কিন্তু এখন সেই কেনবার ব্যাপারটাও বন্ধ করে দেওয়া হয়েছে, সুতরাং একটু ধৈর্য ধরুন। আর যাদের ভ্যাকসিন হয়ে গেছে বেস্ট, যাদের এখনও হয়নি তারা একটু মাস্কটা দয়া করে পরুন, যখন বাজার যাবেন, যখন কোনো ভিড়ের জায়গায় যাবেন তখন ভ্যাকসিন, তখন ভালো করে মাস্কটা পরুন। আর বাচ্চাদেরও একটু মাস্কটা পরান যখন বাইরে বেরোবে, ঘরে থাকলে অত দরকার নেই, জাস্ট বাইরে দেখুন আমাদের সাথে অনেক লোক মেশে তারা আবার হয়তো আমার ঘরে চলে এলো, বাচ্চাদের আদর করলো, এটা তাদের দোষ নয়, এটা আমাদের অভ্যাস, আমরা প্রত্যেককে জড়িয়ে ধরি, আমরা বাচ্চাদের খুব ভালোবাসি, তারা আমাদের প্রাণ, সুতরাং সেক্ষেত্রে মনে রাখতে হবে আমি বাইরে থেকে এসে যেন বাচ্চাটাকে জড়িয়ে না ধরি, যতক্ষণ আমি নিজে পরিষ্কার হচ্ছি আমি আমার হাত পাগুলো ভালো করে ধুচ্ছি, তার কারণ হচ্ছে বাচ্চারা যেন অ্যাফেক্টেড না হয় এটা আমাদের দেখতে হবে। আবার কি হয়ে গেল তো 2020 সালে লকডাউনের ফলে এবং নানা রকম বিধিনিষেধের ফলে অনেকে কাজ হারিয়েছেন, যদিও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার চেষ্টা করছে, আপনি স্যার রাজ্য সরকারকে কিভাবে অ্যাডভাইস করলেন যাতে অর্থনীতি, রাজ্যের অর্থনীতি যাতে চাঙ্গা করা যায় আরো যাতে সচল রাখা যায়, সেই বিষয়ে আপনি কি সাজেশন করলেন স্যার? সাহায্য করা উচিত এবং চেষ্টা করছেন, কিন্তু প্রথম প্রধান
ফিউচার কমফর্ট মহানগরকে সার্ভিসের অর্থনীতির উন্নতি সুতরাং সারা দেশেই যেহেতু কোভিড এখনো চলছে সেহেতু অর্থনীতি এখনো ধীরে চলছে আগে বলছিল 12.5% বাড়বে যে জিডিপি এবং এখন বলছেন 9.5% আমার সন্দেহ হচ্ছে 7.5% দেখবে আমি অভিজিতের সাথে শুধু একটা কথা বলি যে আমরা কিন্তু এখানে মাইগ্রেন্ট ওয়ার্কার যারা যারাই ফিরে এসছেন আমরা কিন্তু তাদের সবাইকে ম্যাক্সিমাম লোকে কাজ দিয়েছি, আমরা ফ্রি রেশন দিই, ফ্রি ট্রিটমেন্ট দিই এবং স্কলারশিপ থেকে শুরু করে আপনারা জানেন সবটাই বিনা পয়সায় চলে পশ্চিমবাংলায়। আমাদের ডিফারেন্ট টাইপের স্কিম আছে, অল স্কিম মানুষ পায়, আর সাথে সাথে আমরা মাইগ্রেন্ট ওয়ার্কাররাও যারা আছেন তাদেরও ফ্রিতে রেশন দিই এবং তারাও অনেক জায়গায় অনেক কাজ পেয়েছেন। যে একদিন অন্তর অন্তর পূজা করে আপনি স্কুল খোলা রাজ্য সরকার স্কুল খোলার চিন্তা করছে প্লিজ এখন ডিটেল এই আপনারা যা করছেন বাচ্চাই জন্মালো না আপনারা অন্য প্রাশনে দেন ঠিক করছেন, একটু অপেক্ষা করুন, একদিনেই সব চাই। অভিজিৎ দ্বারা এখানে বসে আছেন, তারা অনেক কথার উত্তর আপনারা দিয়েছেন, আমি যদি সাংবাদিক হতাম আমি 10 পাতা এটা দিয়ে লিখতে পারতাম। আপনি এটা লিখুন ভালো করে, আবার নেক্সট দেখা হবে। থ্যাংক ইউ, আজকে শেষ করে দিই, কেমন? থ্যাংক ইউ। লাস্ট কোশ্চেন, একটা লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে আমাদের অভিজ্ঞতা দেখা গেছে সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ ইনক্রিজ দ্য সেলস পার্সেন্টেজ ফ্রম সেলস কালেকশন পার্সেন্টেজ হ্যাজ ইনক্রিজ ফ্রম 6-16% ফ্রম 2014-2021 and at present the fuel price, especially petrol, diesel and other eco-LPG gas that Pakistan people uses every day at this time of pandemic has increased abnormally. So let's not take in this regard, sir. The sales has increased from 6% to 16% in the last 6 years. The government has a fiscal problem. And this is a government that I think has maybe more faith in balancing the budget than, let's say, I have. I've always been in favor of more free spending policies. I think this is a symptom of that. The government is trying to use this one instrument it has, given that, you know, other forms of tax collection are not necessarily keeping pace because the economy is slowing. It's using this as a way to balance the budget. So I do feel that this is a direction the government should not have taken. I think this is the moment to be more open-handed with the spending. But this is this is something I've said many, many times. So it's not the first time I'm saying it. I think the central government is being too unwilling to, you know, do what the US is doing or the European government is doing, which is printing money and spending it. I think that would have been a better policy in this current context. Especially since we are not even avoiding the inflation, we are getting the inflation by cost plus inflation by driving, fuel prices up. So it's not. It seems to me that there is a good case for being more open-handed. The government has moved. To be fair, the central government has moved in that direction. They are more relaxed about the budget now than they were a year ago. And that's that. But I think that in general, being less mindful of the deficit might be the right strategy for now. But thank you, Annoy, পেয়েছো বলে যত ইচ্ছে। এখন বলো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আসবেন এবং সকলে ধন্যবাদ জানাও, ঠিক আছে? আবার দেখা হবে, থ্যাংক ইউ সো মাচ। বাদ বাকি উত্তর আমি দিয়ে দেবো সব। Just give me a last one.
because he is not getting the vaccine.